কলেজ অ্যাকশন। বিরতি ছিল, কারণটাও সবার জানা। ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে অন্য অনেক কিছুর মতো বাংলাদেশের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম নাটকের নির্মাণেও এসেছিল স্থবিরতা। তবে শিল্পের জনপ্রিয় এই মাধ্যমে আস্তে আস্তে ফিরতে শুরু করেছেন কলাকুশলীরা। রাজধানীর উত্তরার শুটিং ফ্লোরগুলোতে এখন কর্মচাঞ্চল্য দেখা যাচ্ছে। বিরতি ছিল দুই মাসের, তাই পুরনো রূপে ফিরতে সময় লাগছে বটে, নতুন বাস্তবতার সাথে খাপ খাওয়াতেও লাগছে খানিকটা সময়। তবে যারা ফিরেছেন লাইট ক্যামেরার দুনিয়ায়, তাদের কাছে এই ফেরা নতুন উদ্দীপনার অংশ। মানুষ আস্তে আস্তে একটা ট্রানজিশন টাইম পার করে যে আচ্ছা আমরা এখন দুইটা নাটক প্রোডিউস করতে পারি, ওইটা এগিয়ে আসছে। কিন্তু আগে যে আমরা 8-10টা শুটিং করতাম, সেটা হয়তো আমি বলবো হাফ কাজ আছে, যেটা আর কি আগের মতো না। আমরা যে বলি যে বিগ বাজেট কাজ, 10 দিন শুটিং, এত লক্ষ টাকার বাজেট, কিন্তু আউটপুটটা যদি আপনি দেখেন, আপনি তো নেটফ্লিক্স আর প্রাইমের সিনেমা দেখছেন না। আমার নাটকের বাজেট যদি ধরেন কথার কথা 4 লাখ টাকার নাটক, 8 লাখ টাকার নাটক, আপনি তো তফাত করতে পারবেন না। অনেক সময় ওইটার ভিউজও হয় না, অনেক সময় 2 লাখ টাকার নাটকের ভিউজ হয়ে যায় যদি গল্প সুন্দর হয়, আর্টিস্টরা সুন্দর পারফর্ম করে থাকে। আমার পারিশ্রমিক এখনও ঠিক আছে এবং আমি বুঝেই সবসময় আমার পারিশ্রমিক বাড়িয়েছি। আমার যদি মনে হয় যে না, জনগণ অ্যাকসেপ্ট করেনি বা আমার কাজের মান ভালো হচ্ছে না, ভালো ডিরেক্টরদের কাজ হচ্ছে না, তখন আমি পারিশ্রমিক কখনোই বাড়াই নাই। এক পারিশ্রমিকই বছরের পর বছর গেছে। এটা আমি একা শুধু ইন্টারভিউ দিচ্ছি না, এটা মিডিয়া সবাই জানে কার পারিশ্রমিক কত বাড়ে কীভাবে, সবাই সবারটা জানি, দর্শক না জানলেও। সো আমার জায়গা থেকে রেশিও ঠিক আছে। তো এটা যারা কাজ করে, যাদের বাজেটের আরও বেশি 3 গুণ 4 গুণ, তাদেরও উচিত কতটুকু অংশ নিচ্ছে সেটা ভেবেই নেওয়া, পুরো বাজেটে হাত না পড়া। রাষ্ট্র সংস্কার হচ্ছে, শিল্পাঙ্গনে প্রয়োজন নতুন প্রাণ, নতুন ভাবনা। শিল্পীদের চাওয়া নিয়ম আর প্রত্যয়ে আসুক পরিবর্তন। একটা রুমে ফ্যান নাই, শুধু একটা গ্রিন রুম থাকে আমাদের মেকআপ রুম, এসি আছে আর ফ্যান আছে। বাকি ক্রুরা কোথায় বসবে বা জুনিয়র আর্টিস্টরা যদি জায়গা না পায় মেকআপ রুমে? আমি ইনফ্যাক্ট এসিতে বসি না, ঘামি বেশি দেখে। বাইরে থেকে আমারই কোনো ফ্যান থাকে না, শুধু স্ট্যান্ড ফ্যান 2-1টা থাকে প্রতি হাউসেই। প্রতি হাউসের সেম চিত্র, মানে মানুষের বসে বসে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নেই, যা হয় আউটডোর তা হয় ইনডোর, একই কথা। নাটক নির্মাতা ও শিল্পীরা কাজে ফিরতে শুরু করলেও অর্থলগ্নি কিংবা নাটকে বিনিয়োগে আগ্রহীর সংখ্যা কমায় কিছুটা হতাশাও রয়েছে। এখন যে পরিস্থিতি, আসলে কাজ তো আমরা মাত্র শুরুই করলাম তো, কিন্তু আমরা যখন এর আগে কাজ করতাম তখন আমরা ভালোভাবে কাজ করেছি, যা বাজেট ছিল সেই বাজেটে আমরা সুন্দর কাজ করতাম এবং বাজেট শেষে যা থাকতো সেটা দিয়ে আমরা আবার কাজ করার অনুপ্রেরণা পেতাম। কিন্তু এখন যেহেতু একটু সব কিছু একটু সংকটের মধ্যে আছে, তো সব দিকটা আসলে বিবেচনা করে এখন কাজটা করতে হচ্ছে। প্রত্যাশা তো অবশ্যই এটার একটা সুষ্ঠু সমাধান হোক, ভালো কিছুই হোক। বাজেটের যে ইস্যুটা আছে, আসলে কিছু কিছু আর্টিস্ট আছে যারা অনেক বেশি টাকা রেমুনারেশন নেয়, কিন্তু তাদের কাজে আবার ওরকম বাজেটও থাকে। এমন না যে শুধু উনি একাই নিচ্ছে আর কেউ পাচ্ছে না, সব দিক মিলিয়েই আসলে বাজেটটা হয়। বেশি বাজেট হওয়ার কারণে ওই আর্টিস্ট বেশি টাকা নিচ্ছে। তবে এখন যেহেতু একটু ক্রাইসিস মুমেন্ট চলছে আমাদের জন্য, সো সেই দিক বিবেচনা করে হয়তো আর্টিস্টরা তাদের পেমেন্ট একটু কমাতে পারে, এটা কাজের স্বার্থে এবং প্রডিউসারের স্বার্থে। কিন্তু আবার পেমেন্ট কমাতে গিয়ে এরকম যাতে না হয়ে যায় যে আমরা আসলে একবারে মানহীন কাজে আবার চলে গেলাম যেটা আগে হতো, আমার কাছে মনে হয় এই ব্যাপারটাও ভেবে দেখা উচিত। এবং আর্টিস্টদেরও আসলে কাজের স্বার্থে কাজটা আবার রেগুলার হওয়ার জন্য আমার কাছে মনে হয় পারিশ্রমিকটা একটু কমানো উচিত। সকল সংকট কাটিয়ে নাটকের মতো জনপ্রিয় মাধ্যম পরিপূর্ণরূপে ফিরে পাক দর্শকদের ভালোবাসা, এমনটাই সকলের প্রত্যাশা। জানাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।